আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে ইউটিউবের অসাধারণ একটি গোপন টিপস, যেটি মাধ্যমে আপনার ভিডিওকে আপনি খুব সহজে ভাইরাল করতে পারবেন। তো এটি করতে হলে, ভিডিওটি ভাইরাল করতে হলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অবশ্যই 100% কাজ করবে। তো আপনি যদি সঠিক আকারে সঠিক ট্যাগ ব্যবহার করে থাকেন, তো এই ট্যাগটি মানে যে কোনো ভাইরাল ভিডিও ট্যাগ আপনি কিভাবে কপি করবেন বা সেটা দেখে নেবেন। তো এটি করতে হলে অবশ্যই আমার ভিডিওটির এর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি আপনাদের এই যে এইটাই দেখাই, আপনার এই যে সামনে একটা এই যে রিসেন্টলি যে ভিডিও আছে আমি এটা দেখাই। তো এখানে কী কিওয়ার্ড ব্যবহার করেছে, তো আমি এটা ইয়ে করছি, তো এটা আমি প্লে করব না। এখান থেকে এই যে আমরা লিঙ্কটা কপি করলাম, এখান থেকে কপি করব, অথবা এখান থেকে আমরা যে ট্যাগ প্রো এখানে ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই যে এই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে, তো আমি এখান থেকে ক্লিক করে দিলেও আমরা যেই লিঙ্ক মানে লিঙ্কটি কপি করে এখানে সার্চ করা যায়। তো এখানে কী কিওয়ার্ড ব্যবহার করেছে সেটা আমরা দেখতে পারবো। কিছু সময় মানে একটা পেজ লোডিং নেবে, তো আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবে, স্কিপ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমাদের যে কিওয়ার্ডটি সম্পূর্ণ চলে এসেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কী কী কিওয়ার্ড ব্যবহার করেছে ওই ভিডিওতে, এই যে এখানে সবগুলো এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিংয়ে কব সি প্লাস টিভি, এই যে দেখতে পাচ্ছেন যেসব ট্যাগগুলো আছে আমরা খুব সহজে এখান থেকে সিলেক্ট অল কপি এখান থেকে কপি করে নিয়ে আমাদের ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবো। তো আজকে এই যে এই এটি আপনারা দেখলেন, তো এটা আমি দেখালাম একটা মানে এটা হচ্ছে সি প্লাস টিভির একটা ভিডিও, ওনারা কী ব্যবহার করেছে। তো এখানে 6.8 মিলিয়ন ভিউ আছে। তো আপনারা এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, তো আপনার ওই রিলেটেড যদি কোনো ইয়ে থেকে থাকে মানে ভিডিও থাকে, সেই ভিডিও থেকে আপনি খুব সহজে ওখান থেকে ট্যাগ কালেক্ট করে আপনার ভিডিওটি এই ম্যাচে ভাইরাল করতে পারবেন বা আপনি মানুষের সামনে নিতে পারবেন। তো আরেকটা ভিডিও আপনাদের দেখাই যে একদিন আগে এটি কোনো ট্যাগ ব্যবহার করেছে কিনা দেখি। তো আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি আমার স্বল্প জ্ঞান যতটুকু আছে। তো এটা হচ্ছে বিবিসি নিউজ বাংলা, এখানে এটা অনেক বড় একটা চ্যানেল। তো এখান থেকে এনারা ট্যাগ ব্যবহার করে কিনা এখান থেকে আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে যে লিঙ্কটি আছে আমরা কপি করে নেব। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আমরা সরাসরি সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। তো আমি চলে যাচ্ছি আমার যে ট্যাগ প্রো, ইউ ট্যাগ প্রো এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে আমরা এইভাবে যেভাবে পাস করলো এর নিয়ে সার্চ ক্লিক করে দেবেন। এখান থেকে সার্চ ক্লিক করে দিলে কিছু সময় ওয়েট করতে হবে, কারণ এখানে লোডিং নেটওয়ার্কের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। যদি মানে ভাইরাল টপিক হয়ে থাকে কিংবা কোনো ট্যাগ ব্যবহার করে থাকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক ট্যাগ আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী ট্যাগ ব্যবহার করেছে। তো আপনারা এইভাবে ট্যাগগুলো দেখে নিতে পারবেন। তো আপনি ইচ্ছা করলে মানে যে কোনো ভিডিও আপনার ভিডিও রিলেটেড ট্যাগ নেবেন, কালেক্ট করবেন এবং ইয়ে করতে পারবেন। তো আরেকটা গোপন টপিকসও আমার কাছে আছে, তো আপনারা এটা ব্যবহার করবেন। আমি রিসেন্টলি এটা শিখেছি। তো এই যে এখানে আমরা লিখব হাউ টু মেক মানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আপনাদেরকে দেখাই এই যে এখানে ট্যাগ কিন্তু অনেক ট্যাগ চলেছে, যে হাউ টু মেক মানি 5 অনলাইন এমন যে অনেক ট্যাগ আছে। আপনারা এখানে থেকে স্ক্রল ডাউন করবেন, এতগুলো ট্যাগ আছে। তো আপনার ভিডিওটি যে রিলেটেড অবশ্যই যে ট্যাগের সাথে মিল থাকে, তো এখান থেকে আপনারা ট্যাগগুলো কালেক্ট করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো আজকের এই স্বল্প পরিসরে যতটুকু আমি বোঝাতে পেরেছি আপনাদের, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে একটা লাইক করে দিবেন, তারপরে একটা বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত দিবেন।
তো আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ। আর আপনারা যারা নতুন আছে, দর্শক আছে।